আকাশে পড়েছে, মাথাটা উঠছে। হ্যাঁ, যিনি খুব খুশি, যিনিও প্রথমে আসছে, সোনাইও প্রথমে। কেমন লাগছে? এখনো মায়ের দর্শন হয়নি, এবার হবে। হ্যাঁ, আনন্দ হচ্ছে। এই আমরা সবাই দেখতে পাচ্ছি, অন্য খুব কাজ দিয়ে আমরা পুজো দেবো মায়ের। কি সুন্দর লাগছে মাকে। যিনি মজা করছে দেখতে পাচ্ছ বন্ধুরা, দুষ্টুমি করছে, দেখো দেখো মিমের গলে ওঠে, কি দুষ্টুমি করছে, দেখো 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 দুষ্টুমি দেখো। বাবা, আমরা আবার বেরিয়ে গেছি একটা বিশেষ জায়গায়। অনেক দিনের মনে একটা ইচ্ছা, সোনাই অনেকদিন ধরে যাবে করছিল, আমি রিসেন্টলি ঘুরে এসেছি। কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়ে দেখাচ্ছি। তো যাই হোক, জয় জগন্নাথ। আজকে রথযাত্রা, সবার সবার খুব ভালো কাটুক এবং সবার সুস্থ পেতে কামনা করি। কেন রথ টানলেই মা দুর্গা আসে কথা আছে। চলো যাই, কোথায় যাচ্ছি পুরো দেখাচ্ছি। আর আমাদের বঙ্কা প্লেমি, এই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো যাওয়া যাক। যাচ্ছি, অটো উঠে গেছি গিরিশপাক নেমে। আমরা এখন মানিকতলা মোড়ের দিকে যাচ্ছি, ওখানে নামবো, তারপর ওখানে কীভাবে যাবো পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো। আজকে বাইরেটা পুরো মেঘ আছে, মেঘাচ্ছন্ন, ওয়েদারটা খুব সুন্দর, রোদ নেই, গরমও নেই অতটা। চলো যাচ্ছি, চলো যাই। আমরা চলে এসেছি এখন প্রায় মানিকতলা মোড়ের কাছে, শীতলা মন্দিরটা ক্রস করছি, এবার রাজারাম মোহনের বাড়ি, আর এগোচ্ছি আমরা। তিনি জিনির পাপার কোলে করে যাচ্ছে, হাঁটছি, নেমে একটু হাঁটতে হবে, হেঁটে চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। আমরা পৌঁছে গেছি আমাদের ইচ্ছে পূরণের জায়গায়। তো আমরা যাচ্ছি এখন, যিনি যিনির পাপা সবাই আমরা যাচ্ছি এখন মন্দিরে, মন্দিরে যাচ্ছি। এই আমাদের মন্দির, আসো যাচ্ছি আমরা, পাপা হবে, চলো যাওয়া যায়। আমরা চলে এসেছি এখন, আমরা ভিতরে এন্ট্রি নেবো, তার আগে কিছু মালা নেবো ভিতরে গোলটে, এটা পুরো অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবো ভালো করে। জয় মা, সবাইকে ভালো। যিনি জুতো খোলাচ্ছে, এক দাদু যিনি একটা জুতো খুলে দিচ্ছে, আমরা এখন যাবো সামনে মালা নিতে, আসো চলো। আচ্ছা কাকা রইলো, পরে দিচ্ছি, হ্যাঁ চলো 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 চলো। আমরা এখন মালা নিচ্ছি, এই বনের থেকে কত আসেনি মালা। যিনি আনাচ্ছে, রে বাবা, এই মালাটা নিচ্ছি বোনের থেকে, মালাটা নিয়ে আমরা পদ্ম ফুলটা নেবো মায়ের জন্য, চকলেট নেবো, যাবো চলো। আমরা এখন সোনাই মিষ্টি নিতে এসছে, এই মিষ্টির দোকানটা কমলা মিষ্টান্ন ভাণ্ডার, দাঁড়াও এখানে সুন্দর সুন্দর মিষ্টি আছে, তোমরা আসতে পারো। মায়ের মন্দির থেকে এই গলি পার হলে, আমরা আগেরবারও এসেছিলাম সেখানে, দিয়েছিলাম সোনাই আসেনি, সোনাই প্রথম আসলো, এখানে তোমরা মিষ্টি নিতে পারো। খুব সুন্দর 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 মিষ্টির দোকান আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম। হ্যাঁ, যিনি খুব খুশি, যিনিও প্রথমে এসছে, সোনাইও প্রথমে এসছে, যিনি জন্মদিন আমরা এসেছিলাম, আজকে খুব আনন্দ হচ্ছে মায়ের কাছে যাবো। সোনাই বিশেষ করে, সোনাই প্রথমে এসছে, অনেকদিন ওর ইচ্ছা, যিনিও যাবে, চলো যাওয়া। একটা রথ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সামনের দিকে মায়ের মন্দিরে, মায়ের দর্শন করবো। যিনিও যাচ্ছে, যিনিও খুব এক্সাইটেড, চলো যাওয়া। আমরা এখন মায়ের কাছে এখন এন্ট্রি নেবো, যাবো চলো। ইয়েস, মায়ের ভিতরে জায়গা যেখানে আমরা এখন পুজো দেবো, অনেকে দাঁড়িয়ে আছে পরপর, চলো। খুব লাইন পড়েছে, সোনাই এসে গেছে, সোনাই পুজো দিচ্ছে এখানে, এখানে পুজো দেওয়া যায়, পুজো দিয়ে ওখানে মায়ের মন্দির, মায়ের দর্শন করতে হয়, এখানে নামপত্র মিষ্টি ফুল সব দিতে হয়। যে লাইন এখানে শ্যামা সুন্দরী মার, সবাই দাঁড়িয়ে আছে আগে পুজো দেবে বলে, আমরা মালা মিষ্টি ফুল দক্ষিণা দিয়ে দিয়েছি, এবার লাইন নিয়ে মায়ের দর্শনটা করবো। আর সোনাইরা ওখানে আছে, আসছে এক এক করে লাইনে দাঁড়ায়। কেমন লাগছে? এখনো মায়ের দর্শন হয়নি, এবার হবে। হ্যাঁ, আনন্দ হচ্ছে। এই আমরা সবাই চলে এসেছি লাইনে দাঁড়িয়ে, আছি মায়ের দর্শন করার জন্য। হ্যাঁ, মায়ের দর্শন করলেই ম্যাজিক হয়, ইচ্ছা ছিল মায়ের দর্শন করব, মায়ের দর্শন করলেই ম্যাজিক হয়, ম্যাজিক। চলো জয় মা, শ্যামা সুন্দর। মায়ের পুজোর সময়সূচি দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে।
মা, মায়ের মুখ দর্শন করলাম। জয় মা, জয় মা, জয়। ওই সাইডে হয়ে যান, ওই সাইডে হয়ে যান, ওখানে অনেক জায়গা, সাইডে যাবো। জয় জগন্নাথ। তো মালা পরানো সুন্দর মা, সুস্থ রেখো মা। জয় মা, জয় মা, জয় মা। সুন্দর, অপরূপ সুন্দর মা, সুন্দর বিন্যাস করেছে। সোনাই দাঁড়িয়ে আছে, মায়ের অঞ্জলি দেবে। তো লোক দেখাও, আমরা পুজো দেবো, তো অঞ্জলি দেবো। হ্যাঁ, যখন তোমার সবাই ভোগ পাবে, তখন দেখবে তোমার মিষ্টি যোগ্যতা নয়, আমি তো বাতাসা দিই, আমি তো মিষ্টি পাবো না। ওই মিষ্টি সবার কথা সবাই মিষ্টি পাবে, মায়ের প্রসাদ ছিল, সবাই যদি মিষ্টি পাবে। মাকে পুজো দিয়ে আমরা এই মায়ের গৃহে অপেক্ষা করছি, মায়ের ভোগ প্রসাদ নেব। তাই বললো, এখান থেকে বলা হলো যে আপনারা সবাই মায়ের ভোগ প্রসাদ নিয়ে যাবেন, তাই অপেক্ষা করছি, আমরা সবাই রয়েছি এখানে। আমরা মায়ের দর্শন করে বেরোলাম, মাকে খুব সুষ্ঠুভাবে সুন্দর করে পুজো দিয়েছি। এখন আমরা এখন মায়ের ভোগ নিয়ে নিই, কারণ হচ্ছে মায়ের ভোগ একটার থেকে শুরু হবে। তো যিনি আমাদের ছোট রয়েছে, ও আবার বিকালে একটু রথ চালাবে, এই জন্য আমরা চলে যাচ্ছি। মায়ের কিঞ্চিত মাত্র প্রসাদ আমরা নিয়ে এসেছি, আমরা সেটা গ্রহণ করব। তো এখানে এসে আমাদের খুব ভালো লাগলো, আবারও আসবো, তোমরাও আসতে পারো এখানে। ডেসক্রিপশনে আমি পুরো ডিটেইলস দিয়ে দেবো, লিংক দিয়ে দেবো, কিভাবে আসতে পুরোটা জানিয়ে দেবো তোমাদের। আর তোমরা অর্পিতা প্রসেনজিৎ মানে বং কাপেল চ্যানেলটাকে লাইক করো, বং কাপেল এপিকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোটা সা বেল বাটন থাকবে, সেখানে গিয়ে ক্লিক করে দাও, যাতে আমি যখন যখন ভিডিও আপলোড করি তোমরা সেই নোটিফিকেশান পেয়ে যাও। তো তোমরাও সবাই ভালো থাকো, আর তোমরাও কামনা করো আমরাও যেন সবাই ভালো থাকি। তো শুভ রথযাত্রা বলে আমার এই ব্লগটা আমি শেষ করছি।